দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা এখানে আমাদের নাইম ভাই আছে, উনি আপনাদের সামনে কিছু কথা বলবে। কি বলবো, বলেন কিছু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই আপনারা ভালো আছেন। তো আমরা গোপালগঞ্জ কাশেন্দ্র উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর আমরা বাংলাদেশ টেলিভিশনের দুটি কাজের জন্য। আমি আগামীকালকে রিপোর্টের জন্য দাঁড়াবো ঠিক আমাদের এই নদীর মাঝেই। তো সবাই ভালো থাকবেন, আর টেলিভিশনের দিকে আসছি, টেলিভিশনের পর্দায় দোয়া করুন। আমার কাছে ওকে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক গাছ হয়েছে এখানে, অনেক অনেকে আমাদের সাথে আছে। টিএফ নাইম, যার কথা না বললে না ভাইয়া, কিছু বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখন আমরা যাচ্ছি গোপালগঞ্জে শুটিংয়ের উদ্দেশ্যে। আর এখানে নাকি শুনলাম আমাদের শুরু করেছে হঠাৎ করে, তাই আমাদেরকে যাওয়ার জন্য উদ্দেশ্য নিলাম আমরা সবাই। আর এখানে আছে নিরো ভাই, নাইম ভাই, আর আমার নাম হচ্ছে ডিএম নাইম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমাদের কাজটা উদ্দেশ্য পূরণ হয় আর কি, সেই জন্যই আমরা আজকে বের হলাম। আর আমরা যেন আমাদের এই গলাটা নিয়ে আসতে পারি প্রত্যাশিত। দর্শক ফেসবুকে তো আপনারা অনেকেই দেখেন,
আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা আজকে চলে আসলাম সাইফুল ভাইদের বাড়িতে। এখানে ফরিদপুর মাওঘাট থেকে ছেড়ে আমরা মোকসেদপুর গ্রাম এখানে পেয়ারা গাছ দেখতে পেয়েছি এবং টিভিতে যা সিরিয়ালে দেখতে পেয়েছি তা কিন্তু আমরা অবশ্যই বিশ্বাস করব না। কেননা এখানে আমি একটা যুক্তি দিতে পারি এবং মতভেদ দিতে পারি। আমার নাম মোহাম্মদ মিল আহমেদ। আমি আমাদের পাশেই আমাদের বাসা, আবার পাশেই আমার স্কুল। আমরা স্কুল টাইমে আমরা ব্রিজ দেখতে যাই, ঘুরতে যাই এবং অনেক ফ্রেন্ড সার্কেল মিলে এই অনেক ছবি তুলতে যাই। হ্যাঁ, ওইখানে যেয়ে দেখি যে ব্রিজ অনেক কমপ্লিট হয়ে গিয়েছে। অলরেডি ব্রিজ একদম যে কটা প্লেয়ার দরকার ছিল সে কটা প্লেয়ার হয়ে গিয়েছে এবং যতটুকু দরকার ছিল ততটুকু পর্যন্ত হয়ে কমপ্লিট হয়ে গেছে। বাস্তবে 2020 কিংবা 21 মধ্যে আমাদের ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমরা এটা যুক্তি দিতে পারছি যে এই আজ পর্যন্ত এখনও অহৈত বস্তু কোনো ব্লাড এবং মানুষের মাথা, যেটা আমরা বাস্তবে স্ট্যাটাস দেখে আসছি সোশ্যাল মিডিয়াতে, এটা কোনো লাগে না। এখনও কিছুই দেওয়া হয়নি। বাস্তবে যেই 7টা প্লেয়ার এবং 11টা প্লেয়ার থেকে 7টা প্লেয়ার পর্যন্ত সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে। তাই আমরা ধরতে পারি যে এখনও পর্যন্ত কিন্তু কোনো মানুষের মাথা, মানুষের ব্লাড এবং মানুষের অস্তিত্ব কিছুই কাজে লাগেনি। যেহেতু আমাদের এতটুকু পর্যন্ত সম্পূর্ণ হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু ভেঙে পড়েনি ব্রিজটা, তাহলে আমরা যুক্তি দিতে পারি যে বাকি কাজটুকু সম্পূর্ণ হবে। তাই আমরা এইটা প্রমাণ পেয়েছি যে আমাদের এখানে কোনো মানুষের কিছু লাগবে না, কোনো মানুষের মাথা লাগবে না, কোনো মানুষের কিচ্ছু লাগবে না। আমরা বিশ্বাস করতে পেরেছি। তাহলে আমরা সামনে সামনে এগিয়ে যাব, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবো এবং বাস্তবে দেখব আমাদের স্বপ্নের পথটা সেতু।